লকডাউনে পালপাড়ার মৃৎশিল্পীরা বিপাকে। রাতপহালে সিদ্ধিদাতা গণেশের পুজো, কিন্তু এবার সেইভাবে কোনো বায়না হলো না। কি করে চলবে সংসার, সেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন মৃৎশিল্পীরা। প্রত্যেক বছর গণেশ পূজা থেকে শুরু হয় ঠাকুর বায়না দেওয়া। এবার বাইরের ব্যবসায়ীরা ফোনে যোগাযোগ করছেন না বলে জানালেন বর্ধমান নীলপুরের শিল্পীদের। আরও জানাচ্ছেন, প্রত্যেক বছর 10-15 গাড়ি ঠাকুরের অর্ডার থাকে, এবার কোনো রকম অর্ডার দেয়নি দূর দূরান্তের ক্রেতারা। তারা জানান, সরকার থেকে তারা চাল পেয়েছে, কিন্তু শুধু চাল দিয়ে তো আর সংসার চলে না, কি করে সারা বছর চলবে এই চিন্তায় রাতের ঘুম চলে গেছে। কি অবস্থা, কি খাবো, কেন অসুবিধা কি হচ্ছে? গণেশ নাকি চলে নাই, তারপরে এই রথটা হয় নাই, এই আমরা তো এই মাটির কাজ করেই খাই, ঠাকুরের কাজ, ওই জন্যই আরো অসুবিধা হয়েছে। এই সরকার থেকে কটা চাল দিচ্ছে, এই খাওয়া হতে আছে, আর কিছু পাওয়া যাচ্ছে না? না না, আমরা টাকা পয়সা কিছুই পাই নাই। এই তো ধরুন গণেশ পূজো দিয়ে শুরু হচ্ছে, তো অন্যবার কতগুলো গণেশের অর্ডার থাকে আপনাদের? গণেশের অর্ডার তো এই আনা বছর 10 খান 20 খান এরকম করে অর্ডার থাকে, এবার তো একটা অর্ডারও নাই। কি কইরা, দুর্গা ঠাকুরের অর্ডার নাই, তারপর বিশ্বকর্মার অর্ডার নাই। আগে পাইকারে ফোন করত ঠাকুর নেব, মানে তো সেই ঠাকুরটুকু কোনো পাইকারই ফোন করে না, তা কি করে? কতগুলো করে ঠাকুর নিতে পাইকারেরা? পাইকারেরা অনেক, ওই 5 গাড়ি 6 গাড়ি 10 গাড়ি এরকম ঠাকুর যাইত ডেলিভারি। কতগুলো করে? 100 করে 50 খান কে 25 খান। এবারে সেই কেউ কোনো চাইছে না? না না, এবারে ফোনই করে না ঠাকুরের। কোন জায়গায় এটা, কোন জায়গায় এটা? বর্ধমান ছোট। বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, বর্ধমান টুডে।